অর্জুন বাজালেন দেবদত্ত শঙ্খ। আচ্ছা, অর্জুনের এই দেবদত্ত নামক শঙ্খ কার থেকে পেয়েছে? অ্যাকচুয়ালি এই দেবদত্ত নামক শঙ্খটা ছিল বরুণ দেবের, বুঝতে পেরেছেন? বরুণ দেব। কিন্তু এই বরুণ দেবের মানে কাছ থেকে ময়দানব যখন স্বর্গ জয়লাভ করে, তখন তিনি কি করেছিলেন? এই শঙ্খটা নিয়ে আসছিল। এই ময়দানবকে যখন হত্যা করতে সকলে উদ্ভূত হয়, তখন ময়দানব এক যুদ্ধে অর্জুনকে তার সঙ্গী করেছিল। তখন ময়দানবের ভগবান অর্জুন যুদ্ধ করে ময়দানকে জিতিয়ে দিয়েছিল। তখন ময়দানব তার প্রতি প্রসন্ন হয়ে তাকে এই বরুণ দেবের দেওয়া এই অগ্নি মানে বরুণ দেবের দেওয়া এই শঙ্খকে তিনি তাকে দান করেছিলেন। এই শঙ্খের নাম দেবদত্ত। আর বলেছিলেন, এই শঙ্খ আপনি যখন যার হাতে থাকবে তার কখনো কেউ ক্ষতি করতে পারবে না। এটা ব্লোয়িং এর মাধ্যমে এই দেবদত্ত শঙ্খের একটা বিশেষ গুণ ছিল, সেটা কি? শত্রু এবং মানে দুই শত্রু যত দূরেই অবস্থান করুক, এই শঙ্খের ধ্বনি সেই শত্রুর হৃদয়ের মধ্যে বা কর্ণে গিয়ে প্রবেশ করবে। ধরুন যদি এটা ইন্ডিয়াতে বসে বাজায়, আর আমার শত্রু যদি আমেরিকায় থাকে, এখান থেকে আওয়াজ করলো, সেই আওয়াজ কি করবে? আমেরিকায় সেই যার প্রতি যে আমার শত্রু তার কর্ণের মধ্যে আওয়াজ গিয়ে পৌঁছাবে। এ হচ্ছে দেবদত্ত শঙ্খের বিশেষ মাহাত্ম, বিশেষ মাহাত্ম। সেই শঙ্খ দিব্য এর জন্য। এরপর বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন